এটা হলো সালাফি মসজিদ, এটা হলো আহলে হাদিস মসজিদ। কেন লিখেছেন? কিন্তু আপনারা আহলে হাদিস সালাফি এটা লিখলেন কেন? আল্লামা তারেক মনোয়ার বলেছেন মসজিদের নাম আহলে হাদিস রাখা যাবে না। কিন্তু আপনারা আহলে হাদিস সালাফি এটা লিখলেন কেন? আল্লামা কাকে বলে? আল্লামা লিখতে কয়টি অক্ষর লাগে? আল্লামা শব্দের অর্থ কি? ওর পেটের উপর বোম মারলে বের হবে কিনা সন্দেহ আছে। কেন লিখেছেন? যখনই আহলে হাদিস হানাফি মসজিদে বলছে জোরে আমিন বললে এখানে পারবি না নামাজ পড়তে, তখনই তো আহলে হাদিস মসজিদ বানাতে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঝর্ণা 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 রে, বল না বল না বল না রে। সে আবার হয়েছে আল্লামা, আগে গান গাইতো। কার বিরহে পাগল পারা তুই, ঝর্ণা 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 রে, বল না বল না বল না রে, কার বিরহে পাগল পারা তুই। ও নদী তুমি বইছো কেন, ও নদী তুমি বইছো কেন, তুমি কি জানো না তোমার তীরে বাস করে শত জনপদ, বুকে নিয়ে শত বেদনা, এসব সমাজ কেন তুমি ভেঙে দাও না। এ হলো তারেক মনোয়ারের গান। আল্লামা তারেক মনোয়ার বলেছেন মসজিদের নাম আহলে হাদিস রাখা যাবে না। আল্লামা কাকে বলে? আল্লামা লিখতে কয়টি অক্ষর লাগে? আল্লামা শব্দের অর্থ কি? ওর পেটের উপর বোম মারলে বের হবে কিনা সন্দেহ আছে। সে আবার হয়েছে আল্লামা, আগে গান গাইতো। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর। আরো গান গাইতো, ঝর্ণা 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 রে, বল না বল না বল না রে, তোর কার বিরহে পাগল পারা তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুঁই, কার বিরহে পাগল পারা তুই। এ হলো তারেক মনোয়ারের গান। ও নদী তুমি বইছো কেন, ও নদী তুমি বইছো কেন, তুমি কি জানো না তোমার তীরে বাস করে শত জনপদ, বুকে নিয়ে শত বেদনা, এসব সমাজ কেন তুমি ভেঙে দাও না। তোমার তীরে বসত করে কত জালিম শাসক আর সরকার, প্রতিদিন সেখানে মজলুম মানবতার, শোনা যায় প্রতিদিন হাজার, এসব শুনেও তুমি বইছো কেন, এসব সমাজ কেন ভেঙে দাও না। কাকে বলল? কাকে বলল? নদীকে বলল। ও নদী তুমি বইছো কেন, তুমি কি জানো না নদীর ক্ষমতা নাই নদীর জনপদ ভাঙার, নদী ভাঙন হয় কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। এ তো তারেক মনোয়ারের গান। তারেক মনোয়ার বলছে ও নদী তুমি বইছো কেন, তার মানে ওর আকীদা হলো নদী ভাঙে, নদী সমাজ ভেঙে দেয়, নদী মানুষের ক্ষতি দুঃখ ডেকে আনে। এই তো তারেক মনোয়ার। কিন্তু আপনাদের কাছে হয়ে গেছে কি আল্লামা? আল্লামা তারেক মনোয়ার নাম আল্লামা হয়ে গেছে। তিনি বলছেন আহলে হাদিস মসজিদ দেওয়া যাবে না। এবারে তুই আগে যাই বল হানাফি মসজিদ বলা যাবে না, এখানে জোরে আমিন বলে তুলাম এখানে নামাজ পড়তে পারবি না। যখনই আহলে হাদিস হানাফি মসজিদে বলছে জোরে আমিন বললে এখানে পারবি না নামাজ পড়তে, তখনই তো আহলে হাদিস মসজিদ বানাতে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ওখানে মানা করতে পারো না যে কেন তুমি বাধা দাও,